হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা রান্নার রেসিপি, সেটা হচ্ছে চিকেন চাপ। তো চলো রান্নাটা এখন শুরু করা যাক, আর রান্নাটা করতে কি কি লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি রান্না করব হচ্ছে চিকেন চাপ, যার জন্য লাগবে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, আর এদিকে কাজু রয়েছে, আর এদিকে পোস্ত আর চারমগজ রয়েছে। এগুলো সব আমি একসাথে ভালো করে পেস্ট করে নেবো। চলো এখন আমি এটাকে পেস্ট করে নিই। এখন আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেবো ম্যারিনেট করার জন্য। এর সাথে আমি একটু টক দইও দিয়ে দিচ্ছি, কারণ টক দইটা ফেটিয়ে দিলে মিক্সচারটা ভালো হয়। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি, এবার এর মধ্যে একটু সাদা তেল আগে থেকেই মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দেবে। একটু দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, দেখি লাল মরিচ, হালকা করে একটু গরম মশলাও অ্যাড করে দিই। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল আর অল্প একটু দু তিন ফোঁটা মিঠা আতর। মিঠা আতরটা একদম অল্প দেব, কারণ নাহলে খুব বেশি সেন্ট হয়ে যাবে। আমরা যে মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম, এবার এটা আস্তে আস্তে এটার মধ্যে ঢেলে দেব, ভালো করে মেখে নেব। এবার আমি চিকেনটা ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে আমি ভালো করে দু তিন ঘন্টার জন্য ম্যারিনেট করতে ফ্রিজে রেখে দেবো। যতক্ষণ পারবে তোমরা ম্যারিনেট করবে, ম্যারিনেটটা ভালো করে হলে এটা চিকেনটা নরমও হবে আর ভেতরে মশলাগুলোও ঢুকবে। ম্যারিনেট করা চিকেনটা আমি এখন ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, যতক্ষণ না নর্মাল টেম্পারেচারে আসে। নর্মাল টেম্পারেচারে এলে আমি এটাকে রান্না করতে শুরু করব। এই তেলটার মধ্যে আমি একটু সাদা তেল আর ঘি মিক্স করে নিয়েছি, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আমি এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি এটা ম্যারিনেট করা চিকেনটা এই তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনটা আমি এবার একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে তলায় লেগে যেতে পারে। এখন দেখতেই পাচ্ছ উপর থেকে তেল বেরিয়ে এসছে। এখন রেডি আমার চিকেন চাপ। রুটি বা পরোটার সাথে বা নানের সাথেও খেতে পারো, খুব ভালো লাগবে।